মিথ্যা কথা বানানো আর মিথ্যা কথা বলার একটা কারখানা যদি থেকে থাকে সেটা হলো বিএনপি। এই দুর্নীতি করে যদি না টাকা বানাবে তো বিদেশে এত মানে বিলাসবহুল জীবনযাপন করে কি করে? তো যারা আজ পর্যন্ত বন্যাভাসীদের জন্য এক মুঠ খাবারও দিতে পারেনি বা তাদের পাশে না দাঁড়িয়ে এখানে বসে বসে তারা মায়া কান্না কেঁদে যাচ্ছে, এটাই হচ্ছে এদের চরিত্র। আমরা পদ্মা সেতু করেছি আমাদের নিজস্ব অর্থায়নে, এটা নিয়েও প্রশ্ন তোলে বিএনপি। আবার প্রশ্ন তোলে কোন মুখে, যাদের আপাত মস্তক দুর্নীতিতে ভরা, এতিমের অর্থ আত্মসাত করে সাজা পেয়েছে খালেদা জিয়া। শুধু এতিমের অর্থ কেন, নাইকো গ্যাটকো এরকম বহু কেস ঝুলে আছে, ওই কেস সে তো কখনো কোর্টেই যেতে চায়নি, যায়নি। কোথা থেকে না তারা দুর্নীতি করেছে, প্রত্যেকটা প্রজেক্টে দুর্নীতি করে তারা টাকা বানিয়েছে। ওই তারেক জিয়া, খালেদা জিয়া, কোকো সবই তো, কোকো তো মরেই গেছে, কিন্তু এই দুর্নীতি করে যদি না টাকা বানাবে তো বিদেশে এত মানে বিলাসবহুল জীবনযাপন করে কি করে? কত টাকা খরচ করে সেখানে কোম্পানি খুলেছে এবং সেই কোম্পানিতে প্রথমে সে যে ব্রিটিশ নাগরিক সেটা লিখেছে, পরে আবার এক বছর পরে সেটাকে আবার সংশোধন করে সেখানে বাংলাদেশের নাগরিক লিখেছে, কারণ মিথ্যা কথা লেখাতে ধরা পড়ে যায়, কাজে সেটাকে আবার সংশোধনও করা হয়েছে। যখন আমরা কথা তুলেছি যে সে তো ব্রিটিশ নাগরিকত্ব পেল কোত্থেকে, একটা সাজাপ্রাপ্ত আসামিকে ব্রিটিশরা কীভাবে নাগরিকত্ব দেয়, কাজে সেটা এখন তারা উড্ডো করেছে, এখন আবার বাংলাদেশের লিখেছে। এ তথ্য তো আমাদের কাছে আছে, নাই তা না আরও আছে, তো এদেরই বেশি বড় গলা, তো কথাই তো বলে চোরের মায়ের বড় গলা। আওয়ামী লীগ এখানে নিজের ভাগ্য করতে আসেনি, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য করতে এসেছে, এবং বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে যদি দেখা যায় আজ পর্যন্ত এই দেশের মানুষের যতটুকু অর্জন সবটুকুই আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ যখনই সরকার এসেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটেছে, এই জন্য বারবার আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া হয় না, কারণ তাহলে বাংলাদেশের মানুষকে শোষণ করতে পারে না, নির্যাতন করতে পারে না। 96 সালে সরকারে এসে আমরা যতটুকু অর্জন করেছিলাম, 2001-এ বিএনপি ক্ষমতা এসে সবই নস্যাৎ করে বাংলাদেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। পাঁচবার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে, খালেদা জিয়া প্রাইম মিনিস্টার থাকতে দুর্নীতিতে এক নাম্বার চ্যাম্পিয়ন। সেই ভাবমূর্তি বাংলাদেশের জন্য কতটা অসম্মানজনক, সেখান থেকে আমরা দেশকে আজকে পরিবর্তন করে বাংলাদেশকে এখন বিশ্বে একটা সম্মানজনক স্থানে আমরা নিয়ে গেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল এবং উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। কাজে ওদের এই মিথ্যাচার এটা থাকবেই, আর পদ্মা সেতু আমরা উদ্বোধন করব 25 তারিখে। যেমন বানভাসী মানুষের পাশে আওয়ামী লীগ দাঁড়িয়েছে, সেই সাথে সাথে আমরা আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড থেকে শুরু করে পুলিশ বাহিনী, প্রশাসন সকলে সেখানে কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত তাদের উদ্ধার করা, চিকিৎসার ব্যবস্থা করা, তাদের খাদ্য দেওয়া, সেখানে এতটুকু গাফিলতি নেই। Day 1 থেকে আমরা এই বানভাসী মানুষের পাশে আছি, কারণ বন্যা এটা প্রাকৃতিক কারণে বাংলাদেশে এটা আসবেই, এটা হবেই, এটা হচ্ছে, এটা আমাদের হবে, আর এর সঙ্গে আমাদের বসবাস করতে হবে। কিন্তু তাই বলে আমাদের যে এত বড় একটা অর্জন পদ্মা সেতু, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অভিযোগ, দুর্নীতির অভিযোগ এনেছিল, যেটাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রমাণ করতে পারিনি। ক্যানাডা কোর্টে মামলা দিয়েছিল, সেই মামলায় স্পষ্টভাবে রায় বলা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক যে যে অভিযোগ এনেছে সবই মিথ্যা, ভুয়া, কোনোটাই সঠিক না।